वर्ग मान स्कोर संख्या एक आठ जो एक आठ के भांगा एक आठ तेल दुई संख्या हो गई हलो ये विदल ए प्लस बी होल स्कोर तेल सूत्र की स्कोर प्लस टू ए बी प्लस बी मान एट स्कोर तर तुम इटे एकश स्कोर एकश दुईटा गुण करो एकश गुणन एकश गुण कर बसाओ जो दुई दिए एक दुशो आठ दुगुण षोलश आठ स्कोर एट स्कोर एट इंटू एट सिक्सटी फोर एब जो करो उत्तर ये तीनटा संख्या जो करो ये तीनटा संख्या जो करो कर दी ये आंसर गल ट नम्बर छ नम्बर एक ही नियम छो छा आशा करी बुझे पार्स छो छये छो छयर बस बाकी अंकटार मत कर समस्या है से क्षेत्र में कमेंट बक्से जाना हमें सामने जाने अनेक क्ज करते हैं तरह पाँच सतानबे ड नम्बर आज पाँच 597 कत 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 सुविधा हलो सुविधा माइनस टू ए प्लस बाकी अंशा हिसाबकृत कर निश्चय पार्बे हमारा लागे ना जो तुम्हारे दायित्व रही हमें ढ नम्बर चले जाब शेष करो शेष कर ढ नम्बर उठाओ ए प्लस बी माइनस सी सरि ए माइनस बी प्लस सी एर वर्ग निर्णय एत अवहला करवहला जो भलो बुझे थको तो तुम्हारे खूब इजी खूब सहज कम देखो हमारे एत संख्या छो दुईटा एन संख्या हो गए तीनटा ए माइनस बी प्लस सी तो तीन राशि वर्ग क्षेत्र में आंडारलैन कर दिए देखा तुम्हें दुटा के बोल ए और इटा के बोलो बी तेल क्या सूत्रा ए प्लस बी होल स्कोर ए प्लस बी होल स्कोर सूत्रा कि ए स्कोर ए बोलते ए कत ए माइनस बी कत अंडारलैन कर माइनस बी के माइनस बी हे ए प्लस सूत्र दुई इंटू ए मान कत ए माइनस बी इंटू बी बी कत ए सी प्लस बी स्क्वायर मान सी स्क्वायर बुझे पार्स क्या ना बोलने वीडियो आरोप टन दिए देखो हमें कि करी ये ए बोल इटा के बी बोल एखन देखो ए माइनस बी होल स्क्वायर सूत्र आबार है ए माइनस बी होल स्कोर इन सूत्र भांगा प्लस बी स्कोर शेष तर तुम्हारे कथा इन्हें तुमको बुझते प्लस टू दिए दुटा राशि के गुण सी दिए दुटा राशि के गुण तुम एक क्ष करो आगे दुटे गुण कर लो प्लस टू सी गुण टू सी ए माइनस बी एन तुम टू सी दिए दोनों के गुण करो प्लस टू ए सी माइनस टू सी और बी गुण टू बी सी प्लस सी स्क्वायर तुम्हें इलेक्ट आंसर लिखते पारो अथवा तुम जो बोलो सजा देव दाओ कि सजा पा स्क्वायर गुलो आगे नहीं आसो ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर तारपर टू ए बी टू बी सी टू ए सी द्वितीय उत्तर सठिक साधारण खूब बेसि जरूरी ना जो समस्या मन करो
আমরা মনে করো এখন না পরে তর্ক নিয়ে আসবে কোন শিখো পরে তুমি বুঝবা যে সাধারণত একই বলে তাহলে আমার মনে সমস্যা তিন রাশির বর্গে এই সমস্যা কি তিন রাশির বর্গে কি করতে হয় প্রথম দুইটাকে এ ধরতে হয় ফরটাকে বি মাঝখানে যদি প্লাস থাকে এ প্লাস বি হোল স্কয়ার মাঝখানে মাইনাস থাকলে এ মাইনাস বি হোল স্কয়ার মূর্ধন্য ত মূর্ধন্য নাম্বারটা তোমাদের জন্য রাখলাম আমি আমি আরো একটা অঙ্ক করে দেব তিন রাশির বর্গে তিন রাশির বর্গে আরো একটা অঙ্ক করব তিন রাশির বর্গে ত নাম্বারটা করছি ত প্রশ্নটা কি দেখো তো আমার এখানে এ কত হবে এ হবে দুইটা বি হবে একটা তাহলে কি সূত্র হয় এটা এ এটা বি যদি হয় মাঝখানে চিহ্ন মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার এ স্কয়ার এ কত এক্স ওয়াই প্লাস ওয়াই জেড পুরোটাই এ স্কয়ার মাইনাস টু এ এ কত এই পুরোটাই এটা এ তারপরে বি কত জেড এক্স প্লাস জেড এক্স এর হোল স্কয়ার কারণ বি জেড এক্স তারপরে আবার সূত্র এ প্লাস বি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আবার সূত্র করতে হবে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার মাইনাস আগের নম্বরটা মতো মনে আছে টু দিয়ে দুটাকে গুণ জেড এক্স দিয়ে দুটাকে গুণ zx তাহলে 2zx 2zx এই গুণটা পরে করব এখানে স্কয়ার ভাঙাইলে z স্কয়ার x স্কয়ার এখন স্কয়ার গুলো ভাঙাও এখানে গুণ করো 2xy স্কয়ার z প্লাস এখানে y স্কয়ার z স্কয়ার এখানে আবার তোমার জন্য একটা মেসেজ আছে তোমার জন্য একটা সংবাদ আছে এটা নতুন ছোট্ট একটা নিয়ম আছে নিয়মটা কি টু জেড এক্স দিয়ে তুমি এই রাশি এবং এই রাশিকে গুণ করবা ধরো টু এক্স 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 স্কোয়ার ওয়াই জেড এখন এই প্লাসটা মাইনাস হয়ে যাবে কেন এটি নতুন নিয়ম তোমার জন্য কি নতুন নিয়ম ব্র্যাকেট আগে টু জেড এক্স আছে গুণ করছো মাইনাস দিয়ে গুণ করবা না ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্নটাও আছে তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস যত অঙ্কে এই ঘটনাটা ঘটবে তত অঙ্কে এখানে চিহ্নটা গুণ হবে মাইনাস টু এক্স ওয়াই জেড 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 স্কয়ার টু এক্স ওয়াই জেড স্কয়ার প্লাস জেড স্কয়ার এক্স স্কয়ার জেড ইজ আনসার এটি আনসার বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করবে বাসায় বসে বসে যদি কোনো অঙ্কে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে জানালে আমি তোমাদেরকে পরবর্তীতে এটা সলিউশন করে দেব আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা দুই নাম্বার সরল রুল এখন ক নাম্বার উঠাচ্ছি দুই নাম্বার সরল ক দুই এর ক চিন্তা করতে হবে তোমাকে একটু দেখতে হবে তাকে দেখো ভালো মতো এমন তোমার তাকে দেখো কি পাও এক্স প্লাস ওয়াই আছে দুইবার এক্স মাইনাস ওয়াই আছে দুইবার তাহলে মনে করি এক্স প্লাস ওয়াই সমান পি বাই এ ইনি ওয়ান এখানে একটা কিছু ধরো এমন একটা রাশি ধরবা যেই রাশিটা এই প্রশ্নের মধ্যে নাই এক্স ওয়াই বাদে যে কোনো রাশি ধরা যাবে এক্স মাইনাস ওয়াই সমান ধরলাম বি কি পাই প্রদত্ত রাশি এর মানে দুটো মান যখন আমরা এখানে বসাই তখন কি পাই চেহারাটা একটু দেখো তো এক্স প্লাস ওয়াই কে ধরছি এ এ স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই এর মান কত এ এক্স মাইনাস ওয়াই কত বি প্লাস বি স্কোয়ার দেখো তো তোমার পরিচিত কোনো লাইন কিনা
এই লাইনটা তোমার পরিচিত কিনা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার পরিচিত, একদম সহজ সিম্পল সূত্র, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার লিখলাম, খুব সহজ। তারপরে a আর b এর মান দুইটা মান এখান থেকে মশাই দাও, a কত x প্লাস y, b কত x মাইনাস y, বাইরে স্কয়ারটা বাইরে থাকবে, যোগ বিয়োগ হয় কিনা দেখো তো, x যোগ x 2x প্লাস হয় মাইনাস হয় বিয়োগ হয়ে গেছে, বাইরে স্কয়ার থাকবে, তাহলে 2 স্কয়ারে 4 x স্কয়ার আনসার, খুব সহজ অঙ্কগুলা। ক্লাস 7 এও ছিল, আমি একটা অঙ্ক করাই দিলাম তোমাদেরকে, আমি জানি তোমরা বাকি সবগুলো অঙ্ক খ থেকে ম পর্যন্ত সবগুলো অঙ্ক নিজেরা করতে পারবে, এই জন্য আমি এই সহজ অঙ্কগুলোতে সময় নষ্ট করলাম না, আমি তোমাদেরকে একটা নতুন একটা অঙ্ক দেখাই দিই, একটা ছোট্ট একটা সূত্র শিখে নতুন করি, আবার আমরা আগে দুইটা সূত্র শিখছি, আজকে আবার একটা সূত্র শিখব, কি সূত্র, সূত্র হচ্ছে এই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কত, অনেকে পারো যারা জানো না তাদের জন্য বলছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, দুই ভাগে বলা হয় যে যেভাবে বলে দুইটাই শুদ্ধ, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, কি সূত্র, একবার যোগ একবার বিয়োগ, এটা আমরা বলি আমরা অভ্যস্ত, এটাতে একবার যোগ একবার বিয়োগ, আমরা একবার প্লাস দিলে একবার মাইনাস দেবো, আগে মাইনাস দিলে পরে প্লাস, আগে প্লাস দিলে পরে মাইনাস। এখন যদি তোমাকে কেউ বলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান কত, সূত্র অনুযায়ী বলো তো তুমি কি বলবা, একবার যোগ একবার বিয়োগ, তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বলবা না, তোমাকে যদি বলা হয় পি পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার উত্তর কত, সূত্র বলো কি বলবা, পি প্লাস কিউ পি মাইনাস কিউ, কোনো আপত্তি নাই তো, ওকে, তাহলে আমি তিনের কতে গেলাম, তিনের ক দেখলে পারবা, দেখলে পারবা, আমি আশা করি আমার লেখার সাথে সাথে তুমি বুঝে পেয়েছো কি বলতেছি আমি, এ প্লাস বি এ মাইনাস বি আছে কিনা, এবং অঙ্ক বলছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো, সূত্র প্রয়োগ করে কি সূত্র, এ প্লাস বি টু এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে এক্স স্কয়ার মাইনাস 49, দ্যাট ইজ আনসার, সূত্র প্রয়োগ করতে বলছে, আমরা সূত্র প্রয়োগ করছি, খ গ খ চারটা অঙ্ক তোমাদের, খ গ খ চারটা অঙ্ক তোমরা পারবে, আজকে আর বাড়াবো না, এই অঙ্কগুলো সুন্দর করে ভালোভাবে বারবার করে প্র্যাকটিস করে আয়ত্তে নাও, না করে আমরা আগামী দিন ইনশাল্লাহ সামনের দিকে পরবর্তী অঙ্কগুলো নিয়ে কথা বলবো, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আর কারো কোনো সমস্যা হলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।